এআই মানুষের বন্ধু না শত্রু? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির ক্রমাগত বিকাশের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান একই সাথে সম্ভাবনা ও শঙ্কা উভয়ই জাগিয়ে তুলেছে। যখন আমরা দেখছি যে মেশিন মানুষের মতো চিন্তা করার ও শেখার ক্ষমতা অর্জন করছে, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেগে ওঠে, এআই কি মানবতার জন্য হুমকি? এই প্রশ্নের মূলে রয়েছে এআইয়ের ক্ষমতা, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহনসহ আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। মূলত মানবতার জন্য হুমকি হয়ে ওঠার ভয় এআইয়ের অনিশ্চিত ভবিষ্যৎ উন্নতি থেকেই সৃষ্টি হয়েছে। এছাড়া টার্মিনেটর, ম্যাট্রিক্স, রোবট, হারের মতো হলিউড বলিউডের কিছু সায়েন্স ফিকশন সিনেমাও এই ভয়ের জন্য দায়ী। শঙ্কার কথা বলার আগে এর সম্ভাবনার দিকগুলো জানা যাক। এআই ইতিমধ্যে জটিল সমস্যার সমাধান এবং আমাদের জীবনকে আরও সুবিধাজনক করে তুলতে তার দক্ষতা দেখিয়েছে, যেমন সিরি এবং অ্যালেক্সার মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা এআই অ্যালগোরিদম দিয়ে চলে, যা আমাদের দৈনন্দিন কাজগুলি সহজ করে তোলে। এছাড়াও ওষুধ শিল্পে এআইয়ের যে ভূমিকা, তা অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। তবে প্রযুক্তি যে গতিতে বিকশিত হচ্ছে, তা দেখে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষ ও কিছু বিজ্ঞানীদেরও। বিশেষজ্ঞদের অন্যতম একটা দুশ্চিন্তা হচ্ছে, যদি এআইকে নিয়ন্ত্রণ করা না হয়, এর সিস্টেমগুলি মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, যার ফলে মানব সভ্যতা পড়তে পারে ভয়াবহ হুমকির মুখে। এআই হুমকির আরেকটি দিক হল এই প্রযুক্তির অপব্যবহার, যার নমুনা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি। ভারতীয় এক অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগে, যা ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা। অর্থাৎ বলাই বাহুল্য যে এআইয়ের অপব্যবহারও একটা বড় হুমকি। এছাড়াও বিভিন্ন খাতে এআই যেভাবে বিকশিত হচ্ছে এবং নির্ভুলভাবে কাজ করছে, হয়তো আজ থেকে 10 বছর পর মানুষের কিছু কিছু চাকরি একেবারেই বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ মেশিন মানুষকে প্রতিস্থাপন করবে। আশার কথা হচ্ছে, সিনেমার স্কাইনেট যেমন মানবতাকে হুমকি মনে করে পৃথিবীর বুকে নিউক্লিয়ার বোমা হামলা করেছিল, বাস্তবে এখনও সে পর্যায়ে যেতে পারেনি এআই। তবে এআই নিয়ে প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, হয় এটা মানব সভ্যতার সর্বকালের সেরা আশীর্বাদ অথবা সর্বকালের সেরা অভিশাপ। তাই এখনই হয়তো এই প্রশ্নের উত্তর দেয়া যাবে না যে এআই মানুষের বন্ধু না শত্রু। জহিরুল ইসলাম, আজকাল।